ফরিদপুরের ভাঙ্গার মালি গ্রামে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় অন্তত 7 জন নিহত হয়েছেন। সকাল 11টার দিকে এই ঘটনা ঘটে। ফরিদপুর হাইওয়ে পুলিশের মাদারীপুর রিজিওনের পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ সুপার জানান, অ্যাম্বুলেন্সটি ঢাকা থেকে ভাঙ্গার দিকে যাওয়ার পথে এক্সপ্রেসওয়ের মালিগ্রাম ফ্লাইওভারের উপরে রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায়। এতে অ্যাম্বুলেন্সের সামনের অংশে আগুন ধরে যায়। তবে গাড়িটির সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে কিনা তা এখনও নিশ্চিত নয়।